মানুষ। কিন্তু এই তার পরিবেশের কারণে আমরা আরেকটি লিচুর গাছের সামনে আপনাদেরকে নিয়ে এসেছি। সেই গাছটা হলো আপনার আল্লাহর রহমত সৃষ্টি, এটা এটা তো ব্যস্তের ফল। আমরাও লিচু খেয়েছি এবং এতিমরা ওটা খাবে, এবং এতিমরা এটা পুরো যে আর্নটা হবে এতিমরা তো খাবে, ইভেন এটার উপরে যে বিক্রি করে যে আর্নটা হবে সেটা এতিমদের জন্য। এটা তো আল্লাহর সৃষ্টি, এটা তো আল্লাহর সৃষ্টি, এগুলো আল্লাহর সৃষ্টি সারা দিন। এই এই যাত্রা বাংলাদেশের কোথাও নেই। তো আমরা আপনি শুধু এখানকার এতিমদের জন্য করেন নাকি কোনো এতিম যদি আপনার যদি শরণাপন্ন? আমি তো এতিমখানা খুলছি, এবং এবার এমন ফলন হয়েছে তাদের দোয়ায়, একের আম কাঁঠাল লিচু গুটা কাঁঠাল গাছের লিচু আম, মানে 50 বছরে এত ফলন হয়। আমার সপরিবারই আমরা ওদেরকে যা লাগে টাকা পয়সা খাওয়া দাওয়া 200 লোক চলনার সব দিয়ে দিই। সুপ্রিয় দর্শক, আমরা যে ভাইয়ের সাথে কথা বলেছি, তো ভাই হলো সাবেক এখানকার চেয়ারম্যান এবং সে একজন সমাজসেবক এবং পরিবেশ উন্নয়ন সংস্থার সে একজন সিনিয়র সহসভাপতি। তো তিনি যে দান করেন এটা আসলে দান দেখে করার জিনিস না, এটা গোপন গোপনত্ব জিনিস। উনি গোপন করে দান করে আজকে আমরা তার উপস্থাপনা করছি। উনি করতে চাননি, ওনাকে আমরা জোর করে বলেছি যে আপনি যে এত কিছু করেন আমাদেরকে একটু বলেন, আমরা এটা পাবলিসিটি করব যাতে আরও 10 জন মানুষ আপনাদের দ্বারা উপকৃত হয়। আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, যাদের যা সহযোগিতা লাগে উনি যতটুকু পারবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং আমি ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে তাদেরও সহযোগিতা চাইব, যে ওনার হাত দিয়ে যে সহযোগিতাটা হচ্ছে ওনার হাতে হাত মিলিয়ে যাতে তারাও সহযোগিতা করেন আমি সেই প্রত্যাশা করব। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন। ভাই আমাদের ডিএসটিভির উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ। এবং আজকে আমি এইখানে সোনারগাঁয়ে আসাতে আমার বোন, আমি বোনকে পেয়ে অনেক খুশি। আমার জীবনের প্রথমে আজকে একজন ভালো মনের লোককে পাইলাম। তবে পাওয়াতে এখানে 3টা ফ্যাক্টরি আনছি, এশিয়া মহাদেশের সবচেয়ে ক্যান্সার হসপিটাল হলো এশিয়া, তারপরে ওই চৈতি, তারপরে হলো ফ্রেশ, একটা ফ্যাক্টরি পরিবেশ দূষিত করতেছে। এই উদ্দেশ্যে আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি প্র্যাকটিক্যাল দেখবেন এই পরিবেশে যে আমাকে সিনিয়র সভাপতি বানাইছেন। আমি চাই পরিবেশ মুক্ত, বুঝছেন, যে এখানে অ্যাটাক বোমার মতন ইরাক ইরানের চেনেও ভয়াবহ চৈতি একটা পরিবেশে আমার বাড়ির উপর দিয়া বর্জ্য পানি ফেলাইতেছে, এটার উদ্দেশ্যে আপনাকে দাওয়াত করা হয়েছে। আচ্ছা, আমাদেরকে আপনি দেখাবেন যে বর্জ্য পানিটা কোথা থেকে যাচ্ছে। আমরা অবশ্যই পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের সাথে যোগাযোগ করব আপনার এই বিষয়টা নিয়ে।